আবারও পানজলের দাবিতে সড়ক অবরোধ। ক্ষুব্ধ গ্রামবাসীদের ঘটনা খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের অন্তর্গত পশ্চিম চম্পাছড়ায় রিসি ভিলেজে। গত এক মাস ধরে তীব্র পানজলের সংকটে উষ্ঠাগত প্রাণ 200+ পরিবারের সকল সদস্যদের। এরই প্রতিবাদে শুক্রবার সকাল 10:30 নাগাদ চাম্পাহুর চমুনি বাজারে খোয়াই চাম্পাহুর সড়ক অবরোধ করে পশ্চিম চম্পাছড়ার গ্রামবাসীরা। জানা যায়, গত এক মাস ধরে চাম্পাহুর গ্রামে পানীয় জলের অভাবে ভুগছে বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ, এই জলের অভাবে প্রায়শই তাদের অভুক্ত থাকতে হয়। গ্রামে পানীয় জল ঠিকঠাক না আসার ঘটনাটি গ্রামবাসী তরফ থেকে তুলাশিখরের পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের কর্তাদের জানানো হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জানা যায়, দীর্ঘ এক মাস যাবৎ সরকারি নলবাহিত পানীয় জল প্রকল্পের পাইপে জলের দেখা নেই। তার উপর দু একদিন পরপর নলবাহিত পানীয় জল আসলেও তা ছিল ফোটা ফোটা আয়রনযুক্ত জল, কিন্তু সেই পানীয় জল একেবারে খাওয়ার উপযোগী নয়। তাই বাধ্য হয়ে আজ সকালে সড়ক অবরোধে সামিল হয় ক্ষুব্ধ গ্রামের সকল অংশের জনগণ। এদিকে এই সড়ক অবরোধের জেরে খোয়াই চাম্পাও সড়কের দুধারে প্রচুর যানবাহন আটকা পড়ে যায়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাম্পাহুর থানার পুলিশ। অবরোধ স্থলে এসে কথা বলে বিক্ষুব্ধ জনতার সাথে, কিন্তু পুলিশ আলোচনা করেও সেই অবরোধ প্রত্যাহার করাতে পারেনি। প্রতি মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল অবরোধ স্থলে। অবশেষে দুপুর 12:00 নাগাদ তুলাশিখর ব্লকের বিডিও মানুষ মুরাদ সিং আসেন সেখানে। সেখানেই পানীয় জলের সমস্যা দূর করার আশ্বাস দেন তারা। পরে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। সহসায় পানীয় জলের সমস্যা দূর করার আশ্বাস দেন তারা। পরে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।